ডিমের খোসা গাছের জন্য এত উপকার হয় সেটা আপনারা না ব্যবহার করলে বুঝতে পারবেন না, বিশেষ করে যারা গাছ লাগাতে লাইক করে ব্যালকনির মধ্যে, তারপরে বাড়ির পিছনে সামনে দিকে গার্ডেনে যেখানে মনে চায় সেখানে, ঘরের মধ্যে আপনারা যদি গাছ লাগান ছোট ছোট টবের মধ্যে, সেগুলোর মধ্যে ডিমের খোসা ব্যবহার করে যে কত উপকার হয় সেটা যারা ব্যবহার করে তারাই শুধু বুঝতে পারে। আমি আগে এগুলা ব্যবহার করতাম না আমার গাছে, তাই অনেক কষ্ট হইতো, অনেক গাছ কিনেছি তারপর অনেক পোকা হয়ে মরে যেত, অনেক বিভিন্ন ধরনের সমস্যা হইতো। তা এখন আল্লাহর রহমতে এই ডিমের খোসা ব্যবহার করার পর থেকে আমার গাছ মাশাল্লাহ অনেক ভালো হয়। আমি লাস্ট ইয়ারে মরিচ গাছ করেছিলাম আর এই দিস ইয়ার এই 1 বছর 1.5 বছরের এক্সপিরিয়েন্সে আমি বলতেছি, আমি অনেক অনেক আগে একবার গাছ লাগিয়েছিলাম, তারপর অনেক পোকা টোকা হয়ে গিয়েছিল, তারপর ইউটিউবে এক বায়াকে কমেন্ট করেছিলাম, তো ওই বায়াটা বলেছিল আমাকে যে আপু আপনার গাছে ডিমের খোসা দেন, দিলে দেখবেন আপনার গাছের সব সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর আমি দিয়েছি, দেওয়ার পর মাশাল্লাহ অনেক উপকার পেয়েছি, অনেক মরিচও এসেছিল আমার লাস্ট ইয়ারে, ভালো ফলন পেয়েছিলাম, পোকা টোকার হাত থেকে একদম রক্ষা পেয়েছিলাম। তাই দিস ইয়ারে আমি আবারও দেখেন কত সুন্দর মাশাল্লাহ আমার মরিচ গাছগুলা হচ্ছে, এই মরিচ গাছগুলাতে আমি সবগুলাতে ডিমের খোসা দিচ্ছি। ডিমের খোসা দিয়ে তারপর মাটিগুলা একটু নেড়েচেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিব, আর মরিচ গাছের একটা দিক সব সময় খেয়াল করতে হবে, সেটা হলো মরিচ গাছের গোড়ার মধ্যে মাটি দেওয়া যাবে না, গোড়ার মধ্যে মাটি যেন দেখা যায় রোগের সামনে এরকমভাবে রাখতে হবে, কারণ বেশিরভাগ সমস্যা হয় মরিচ গাছের গোড়া পচে যায়। তাই বেশি মাটি যদি থাকে আপনাদের মরিচ গাছের গোড়ায়, ওইগুলো আপনারা সরিয়ে ফেলুন, তাহলেই দেখবেন মরিচ গাছ মাশাল্লাহ অনেক ভালো হবে, পাতা কুচকানোর সমস্যাও ভালো হয়ে যাবে, পোকাও হবে না, মরিচও ভালো হবে। আর এই এত ভালো একটা ফার্টিলাইজার সেটা হলো ডিমের খোসা, সেটা আপনারা ইউজ করেন, তাহলে দেখবেন আপনারাও সবাই গার্ডেন করে সফলতা পাবেন আমার মতো। আসলে কি, আমি অনেক শখে এই মরিচ গাছগুলা লাগিয়েছি আমার ব্যালকনিতে, ব্যালকনির মধ্যে নর্মালি অনেক কম মানুষই গার্ডেন করে, আর আমি ব্যালকনির মধ্যে করেছি কারণ অনেক পছন্দের মরিচ গাছ, তাই আমি লাগিয়েছি। তারপর মাশাল্লাহ দেখেন অনেক ফুল এসেছে, কিছুদিন পর ইনশাল্লাহ মরিচও আসবে আশা করি। তারপর ওই যে দেখেন 2-3 দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম এই ইয়েলো স্টিকি প্যাডগুলো আমি লাগিয়েছিলাম, আপনারা যারা দেখেছিলেন, এই যে দেখেন এখন 3 দিনের মধ্যে কত পোকা দেখছেন এই স্টিকি প্যাডে লেগে আছে, তো এখন আর কোনো সমস্যা হবে না আমার কোনো গাছে আশা করি। তো আপনারাও এরকম ইয়েলো স্টিকি প্যাড আমাজন থেকে কিনে এনে দিতে পারেন, দিলে আপনাদেরও যাদের পোকার সমস্যা আছে এই পোকার সমস্যা দূর হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।